পশ্চিম শিলচরের অগ্রণী সামাজিক সংগঠন সহানুভূতি সংস্থা। ভাঙ্গারপাড় সোনাপুর ও জিউতিজিপির 300 দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ কিট বণ্টন করে শনিবার বিক্রমপুর এই মাদ্রাসায়। উক্ত কিটে ছিল তেল, ময়দা ও চিনি। বণ্টন অনুষ্ঠানের আগে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বদ্রুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরখলা থানার ওসি তথা পরিদর্শক মনমোহন রাউত। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৌসুমি ফুকন, শিক্ষাবিদ লিয়াকত হোসেন লস্কর, সমাজসেবী জহারুল ইসলাম বড়ভূইয়া, মাওলানা উমর আলী চৌধুরী, মঈন উদ্দিন লস্কর উপস্থিত ছিলেন, বরখলা থানার এএসআই জাকির হোসেন মজুমদার, এসআই দেবজানী বড়া, সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর, সদস্য মঈনুল হক, একলাচউদ্দিন লস্কর, আব্দুল মুতলিব, কাইয়ুম উদ্দিন প্রমুখ। সভা শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদক নজরুল হক লস্কর। পরে অতিথিদের গামছা দিয়ে সংস্থার পক্ষ থেকে সম্মান জানানো হয়। এদিনের সভায় পশ্চিম শিলচর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান আহমেদ বড় লস্কর ও রেদওয়ান উদ্দিন লস্করকে সংবর্ধনা প্রদান করা হয়। গতিকে আপনালোকে যেতিয়া সাপোর্ট দিব, আপনালোকে যেতিয়া মহানুভূতি দেখুৱাব, বিভিন্ন সৰুবিলাক কথাবিলাক সংবাদবিলাক যেতিয়া কমিউনিকেট কৰিব, যোগাযোগ কৰিব, নিশ্চয় সেইটো অঞ্চলত লাহে লাহে ক্ৰাইমবিলাক কমি আহিব, অপৰাধৰ সংখ্যা কমিব আৰু অঞ্চলটো উন্নতি হ'ব। আমি বহুত দূৰ দূৰণিত আমি ঘৰ দি আহিছোঁ, আমি বিহু হওক, ঈদ হওক, পূজা হওক, যাওঁ বুলি কৰি যাব নোৱাৰোঁ, খুব ব্যস্ততা আছে। আজিও মই ভবা নাছিলোঁ এঘণ্টা আগলৈকে যে মই এই সংস্থাৰ এটা কাৰ্যসূচীত যাবলৈ পাম, কিন্তু এতিয়া মনে মনে ভাবিছোঁ যদি মই নাহিলোঁহেঁতেন মই বহুত এটা ডাঙৰ বস্তু দিব লাগে। আজি এনেকুৱা এটা পিছপৰা অঞ্চলত আপোনালোকৰ সহায় বহুতো দেখিছোঁ। আজি গোটেইকেইজন মানুহ আপোনালোক আহিছে, যিসকলে কাজমনোৱা ব্যক্তি আপোনালোকে নিজৰ মূল্যৱান সময় নষ্ট কৰি আহিছে, এইটো এটা আদৰ্শ হ'ব। আৰু আপোনালোকৰ উপস্থিতিয়ে আজি আমাৰ যি আমাৰ আজি ভাঙ্গাৰপাড় মহানুভূতি সংস্থা আছে, সংস্থাৰ ভিতৰত কৰ্মকৰ্তাসকলক উদগনি যোগাব, সাহস যোগাব, প্ৰেৰণা যোগাব। আমি বহুত বেছি এই অনুষ্ঠানটোৰ বিষয়ে আমি জ্ঞাত নাছিলোঁ, নহ'লে আপোনালোকে জানে যে য'ত যেনেকৈ পাৰোঁ আমি আছে, অতি ধৈৰ্যৰে বাট চাই আছে। গতিকে ইয়াত মিটিং কৰি বেছি ভাষণ দীঘলীয়া নকৰি আমি ভাবিছোঁ আমাৰ অতি কাৰ্যসূচীলৈ আগুৱাই যাব লাগে। এইখিনি সমূহ বক্তব্যৰ আগতে যদি দুই এটা কথা কওঁতে মানুহে কিবা ত্ৰুটি হৈছে আপোনালোকে মাৰ্জনা কৰিব। আৰু ইয়াৰ লগতে আমি ভাঙ্গাৰপাড় আই চি আৰু আমাৰ পচি বৰকলা পুলিচ ষ্টেচনৰ ফালৰ পৰা আমি সামান্য এটি এই সংস্থাৰ বাবে আমি আৰ্থিক অনুদান আগবঢ়াইছোঁ আৰু সংস্থাৰ বিষয় বুজাই এজনক মই এই অনুদানটি মই গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ। এইখিনিকে কৈ ইয়াত উপস্থিত আৰু অঞ্চলত দেশত সকলোৰে শান্তি সন্ধান বজাই ৰাখক। সন্মুখত ঈদ আহি আছে, সকলোকে ঈদৰ শুভেচ্ছা জনাইছোঁ। সকলোৰে মাজত প্ৰেম ভাতৃত্ব মিলাপ্ৰীতি হওক, দেশৰ উন্নতি হওক, সকলোৰে উন্নতি হওক। ইয়াত উপস্থিত সকলোৰে সুস্বাস্থ্য আৰু দীৰ্ঘায়ু কামনা কৰি মই সকলোকে আন্তৰিক ধন্যবাদ জনাই মোৰ সমৰ্থন সামৰণি কৰিছোঁ। একটা গীত বিতরণের উদ্দেশ্যে তারা অগ্রসর হতে পারছে, এটা একটা দুর্লভ ব্যাপার। ধন্যবাদ জানাই এই জিনিসের যে মানবিকতা তার সহানুভূতি দেখার যে মনোপ্রেরণা, এটা আমার কাছে বিরল। অন্যান্য দেশ আমরা আগে যাচ্ছি এটা কম কম পাওয়া যায়, বিশেষ করে আমরা যাচ্ছি আমি অতপুত পুলিশ প্রশাসনের জড়িত থাকি না, আমার ভদ্র মহিলা বাংলাদেশ আইসি প্রায় সময় দেখছি এই মনে 10-12 মাস আগে থেকে প্রায় দেখি সাইরন বাজে। আমি জিজ্ঞাসা করি সাইরন বাজে এখানে তো লকডাউন পিরিয়ড নাই বলে আপনি জানেন না, এখন তো হ্যাঁ আইসি আছে ভদ্র মহিলা। তা গত রায় তো দেখছি রায় 3টা না 8টার সময় আমি একটা সাইরন বাজে দেখছি, নিশ্চয় তার অভিযান চলে, অভিযান চলে, পাহারা চলে। ধন্যবাদ জানাই আমি দেখছি যে নিশ্চয় এখানে একটা সাইরন যদি চলে, দুষ্কৃত মানুষ পথে ঘাটে যদি থাকে, গালি করে থাকে, তারা এলার্ট হইব না এখানে পুলিশ পাহারা চলে। এটা আমি ধন্যবাদ জানাই আমার গঙ্গাবাদ আইসি তৎসঙ্গে বড়কলার আইসি, আমার নামও জানি না, এটা হয়তো তার একটু আগে প্রশংসা পাইছি
কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা।